আমি আপনাদের একটি নিশান সানি দেখাচ্ছি। অনেকে আমাদের অনেক কাস্টমার নিশান সানি চেয়ে থাকে, কারণ নিশান সানি আপনার পার্টস এগুলো অ্যাভেলেবেল হয়ে থাকে এবং অনেক রিজনেবল কন্ডিশনে পাওয়া যায়। তো 2008 মডেল একটি নিশান সানি দেখাচ্ছি, 2008 মডেল, 2008 সালের রেজিস্ট্রেশন। আর একটু সানি গাড়ি দেখাচ্ছি আপনাদের, যারা আপনার নিশান সানি আপনার অরিজিনাল 1500 সিসি ইঞ্জিন চেয়ে থাকেন তাদের জন্য এই গাড়িটা অনেক বেশি স্পেশাল। এটি নিশান সানি টিআই শেপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ব্যবসা আল্লাহর মতো ভালো চলতেছে। আজকে কি কি গাড়ি দেখাবেন আমাদের? আপনি তিনটা নিশান গাড়ি দেখাবো, একটা নিশান টিডা সেলফি, নিশান ব্লুবার্ড সেলফি এবং নিশান সানি। আচ্ছা, নিশান টিডা, নিশান টিডা। জি, তো প্রথমে নিশান টিডা দিয়ে শুরু করতেছি। তো নিশান টিডা দিয়ে আপনি শুরু করতেছি। আচ্ছা, নিশান টিডাটা অনেকে আপনার চয়েস করে থাকে, কারণ নিশান টিডার ব্লুবার্ড আপনার সেম কন্ডিশনের গাড়ি, পার্টস ইঞ্জিন সেম অ্যাভেলেবল। আচ্ছা, একই কন্ডিশনের সেম গ্রেডের হয়ে থাকে। তো 2011 মডেল নিউ শেপের গাড়ি, 2011 মডেল, 2018 রেজিস্ট্রেশন, এই কারণে আমি 34 সিরিয়াল পেয়ে যাচ্ছি। আচ্ছা, তো গাড়ির আপনার কন্ডিশন ওভারঅল ফ্রেশ কন্ডিশন আছে। আপনি সামনের ভিউটা একটু দেখানোর চেষ্টা করতেছি। আপনার প্রত্যেকটা হেডলাইট এখন অরিজিনাল অবস্থায় রয়েছে এবং প্রত্যেকটা গ্লাস এখন আপনার অরিজিনাল অবস্থায় রয়েছে। আপনার টায়ারগুলো এখন আপনার অলমোস্ট নিউ কন্ডিশন রয়েছে এবং রিমগুলো অনেক লাক্সারিয়াস রিমের ইউজ হয়েছে এই গাড়িতে। আমি ভেতরে ভিউটা একটু দেখানোর চেষ্টা করতেছি। ভেতরটাও অনেক স্পেশাল ফিটিংসের ব্যবহার হয়েছে, ডিবিটি প্লেয়ার রয়েছে এবং আপনার সিট, লেদার সিট কভার ইউজ হয়েছে এই গাড়িতে। প্যাডগুলো এখন আপনার নিউ, এখন অলমোস্ট ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এবং ভেতরে পেছনের আরেকটা ভিউ দেখানোর চেষ্টা করতেছি। পেছনে আমাদের হ্যান্ড রেস্টের ব্যবহার হয়েছে, পিছে অনেক জায়গা তো। এটা আপনার জি এডিশন, অরিজিনাল জি এডিশনের গাড়ি, এই কারণে আপনি পেছনে হ্যান্ড রেস্ট পেয়ে যাচ্ছে। এবং ব্যাকসাইডের ভিউটা একটু দেখানোর চেষ্টা করতেছি। আপনার ব্যাকসাইডের আপনার হেড, ব্যাকসাইডের লাইটটা এবং প্রত্যেকটা আপনার গ্লাস এখনও 100% অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছে এই গাড়িটিতে। এবং আমাদের প্রত্যেকটা গাড়িতে আপনার পেপার্স, আপনার পেপার্স আপ টু ডেট করা থাকে। পেপার যদি ফেল হয়ে থাকে সেক্ষেত্রে আমরা পেপারগুলো সবসময় আপ টু ডেট করে দিই। আচ্ছা, তো 2011 মডেল, 2018 সালে রেজিস্ট্রেশন করা এই নিশান টিডা সিলফি গাড়িটির আস্কিং প্রাইস আমরা যাচ্ছি 12,90,000 টাকা, অনলি 12,90,000। তবে এটি অবশ্যই আলোচনা করার মতো, আলোচনা করে আমরা ইনশাল্লাহ আরও অনেক কম প্রাইসে করে দিতে পারবো গাড়িটি। সেক্ষেত্রে আমাদের সুপার ক্যাপিটিতে অবশ্যই আমাদের ভিজিট করতে হবে। এরপর আমি আপনাদের একটা ব্লুবার্ড গাড়ি দেখাচ্ছি, যে অনেক আমাদের অনেক কাস্টমার ব্লুবার্ড চেয়ে থাকে, যে ব্লুবার্ড সেলফি গাড়িটি চেয়ে থাকে। কারণ ব্লুবার্ড সেলফি গাড়িটি চাওয়ার কারণ হলো ব্লুবার্ড সেলফির ভিতরে আপনার হিউজ লেগ স্পেস এবং কমফোর্টেবল গাড়ির জন্য এই গাড়িটি অনেক বেশি স্পেশাল, অনেক বেশি কাস্টমাররা চয়েস করে থাকে। আচ্ছা, তো 2006 মডেল একটি ব্লুবার্ড দেখাচ্ছি, 2009 সালে রেজিস্ট্রেশন, 25 সিরিয়ালে গাড়িটি আমরা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, গাড়ির কন্ডিশন ওভারঅল ফ্রেশ কন্ডিশনে রয়েছে, প্রত্যেকটা গ্লাস আপনার 100% আমরা অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছি এবং টায়ারগুলো আপনার এখনও অলমোস্ট আপনার ভালো কন্ডিশনে রয়েছে। আমি ভেতরে ভিউটা একটু দেখানোর চেষ্টা করতেছি। এটা আপনার বেজ ইন্টেরিয়ার ইউজ হয়েছে গাড়িটিতে, বিল্ট ইন সিট এখনও রয়েছে, কোনো ধরনের সিট কভার ইউজ করা হয়নি। জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। হ্যাঁ, এবং ভেতরে ভাইয়া 100% আপনি ওয়ুডেন প্যানেল পেয়ে যাচ্ছেন এই ব্লুবার্ডে। আপনি ওয়ুডেন প্যানেলে ব্যবহার হয়েছে চেষ্টা করতেছি। পেছনে আপনার হ্যান্ড রেস্টের ব্যবহার হয়েছে, অরিজিনাল জি এডিশনের গাড়ি, হ্যান্ড রেস্ট। আপনার হ্যান্ড রেস্ট গাড়িতে পেছনে হ্যান্ড রেস্ট থাকলে দেখা যায় আমরা হাতটা অনেক কমফোর্টেবলভাবে আপনি বসতে পারি। তো আমি ব্যাকসাইডের ভিউটা দেখানোর চেষ্টা করতেছি। ব্যাকসাইডে আপনার এখনও ব্যাকলাইটগুলো আপনার 100% অরিজিনাল অবস্থায় রয়েছে এবং এটি অরিজিনাল তেলের গাড়ি। আচ্ছা, তেলের গাড়ি হওয়ার কারণে আপনি দেখা যায় গাড়ির ইঞ্জিন কন্ডিশনার এখনও আপনার ওভারঅল ফ্রেশ কন্ডিশনে রয়েছে। আপনার যারা আমাদের এখান থেকে ব্লুবার্ড নিয়ে থাকবেন তেলের গাড়িগুলো, তো এই গাড়িগুলো আপনার দেখা যায় আপনার লং টাইম ভালো সার্ভিসে একটা নিশ্চয়তা থাকে। তো 2006 মডেল, 2009 সালে রেজিস্ট্রেশন করা, 1500 সিসির এই ব্লুবার্ড সেলফি গাড়িটির আস্কিং প্রাইস আমরা যাচ্ছি 12,90,000 টাকা। এটি সম্পূর্ণ আস্কিং প্রাইস, তবে আলোচনার মাধ্যমে আমরা কমে দিতে পারবো, সেক্ষেত্রে আমাদের সুপার ক্যাপিটিতে চলে আসতে হবে। এরপর আরেকটা গাড়ি দেখাচ্ছি আমি আপনাদের, একটি নিশান সানি দেখাচ্ছি। অনেকে আমাদের অনেক কাস্টমার নিশান সানি চেয়ে থাকে, কারণ নিশান সানি আপনার পার্টস এগুলো অ্যাভেলেবেল হয়ে থাকে এবং অনেক রিজনেবল কন্ডিশনে পাওয়া যায়। তো 2008 মডেল একটি নিশান সানি দেখাচ্ছি, 2008 মডেল, 2008 সালে রেজিস্ট্রেশন। তো এই গাড়িগুলো আমাদের দেশে ব্র্যান্ড নিউ আসে, জিরো মাইলেজ, এই কারণে আপনার সেম মডেল রেজিস্ট্রেশন ওই সালে হয়ে থাকে। তো গাড়িটি আপনার খুব স্মার্ট একটা লুক, আমরা এই গাড়িটিতে নতুন কালার করা হয়েছে, ফুল রেড ওয়াইন কালার। রেড ওয়াইন কালার নিশান গাড়ির সানিগুলো কাস্টমাররা সবচেয়ে বেশি চয়েজেবল হয়ে থাকে। এবং এই গাড়িটি আরেকটি স্পেশাল ই হলো, এই গাড়িটি আপনার ভেতরে আপনার বিস্কিট কালার, বেজ ইন্টেরিয়ার, অরিজিনাল বেজ ইন্টেরিয়ার, ব্ল্যাক ইন্টেরিয়ার হচ্ছে বেজ ইন্টেরিয়ার আমাদের কাস্টমাররা বেশি চয়েজেবল হয়ে থাকে কাস্টমারদের কাছে, সেই ভিউটা দেখাচ্ছে। এবং আমরা রিসেন্টলি সিট কভার, সিট কভার এবং ফ্লোর কার্পেটিং সহ ফুল সিট কভার লাগানো হয়েছে।
দরজার প্যাডগুলো ভালো কন্ডিশনে রয়েছে এবং পেছনের ভিউটা দেখানোর চেষ্টা করতেছি। এবং এই পেছনের সিটে আপনার জি ডিশনের গাড়ি হলে আপনার অবশ্যই হ্যান্ড রেস্ট থাকবে, সেই হ্যান্ড রেস্টের স্পেশাল ব্যবহারটা আমি এই গাড়িতে দেখতে পাচ্ছি। এবং পেছনের ভিউটা আমি দেখানোর চেষ্টা করতেছি, পেছনের প্রত্যেকটা লাইট এখনও 100% অরিজিনাল অবস্থায় রয়েছে এবং প্রত্যেকটি গ্লাসই 100% অরিজিনাল অবস্থায় রয়েছে। 2000 আর এই গাড়িটা আরেকটি ইয়ে হলো, এই গাড়িটা আপনার 1300 cc-র গাড়ি, আমরা রিসেন্টলি আপনার রিকন্ডিশন ইঞ্জিন ইনস্টল করা হয়েছে। সেক্ষেত্রে আমাদের যারা এই নিশান সানি গাড়িটি নেবেন সে লং টাইম ভালো সার্ভিস একটা নিশ্চয়তা আমরা দিতে পারতেছি। আচ্ছা, তো 2008-এর মডেল, 2008 সালেই রেজিস্ট্রেশন করা এই নিশান সানি গাড়িটির আস্কিং প্রাইস আমরা চাচ্ছি 790,000 টাকা। এটি সম্পূর্ণ আস্কিং প্রাইস, তবে আলোচনার মাধ্যমে অবশ্যই আমরা কমে দিতে পারবো। সেক্ষেত্রে আমাদের সুপার ক্যাবিডিতে আপনাদের চলে আসতে হবে। আমাদের সুপার ক্যাবিডির অ্যাড্রেসটা হলো 257 তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এটি নাবিস্কো বিস্কিট ফ্যাক্টরির ঠিক পেছনের গেটে অবস্থিত। একটু সানি গাড়ি দেখাচ্ছি আপনাদের, যারা আপনার নিশান সানি আপনার অরিজিনাল 1500 cc ইঞ্জিন চেয়ে থাকেন তাদের জন্য এই গাড়িটা অনেক বেশি স্পেশাল। এটি নিশান সানি টিআই শেপের গাড়ি, 2003-এর মডেল, 2008 সালে রেজিস্ট্রেশন। গাড়ির কন্ডিশন ওভারঅল এখনও ফ্রেশ কন্ডিশন রয়েছে, আপনার হেডলাইট সহ প্রত্যেকটা গ্লাসই 100% আপনার এখনও জেনুইন অবস্থায় রয়েছে। এবং টায়ারগুলো আপনার ভালো কন্ডিশনে রয়েছে, টায়ারের সাথে আমরা ভালো কোয়ালিটির একটা রিম দেখতে পাচ্ছি। তো আপনার ভেতরে ভিউটা একটু দেখানোর চেষ্টা করতেছি। নিশান গাড়িগুলো হলো দামের চাইতে ভালো, কোয়ালিটি অনেক ভালো, প্রাইস অনেক রিজনেবল, এবং ভেতরে কন্ডিশনটা এখনও আপনার অলমোস্ট ফ্রেশ কন্ডিশনে রয়েছে। পেছনে ভিউটা একটু দেখানোর চেষ্টা করতেছি কষ্ট করে। পেছনে ভিউটা এখনও আপনার ফ্রেশ কন্ডিশনে রয়েছে, যেহেতু সিট কভার লাগানো আছে। তো গাড়ির কন্ডিশন ওভারঅল এখনও ফ্রেশ কন্ডিশন রয়েছে। এই গাড়ির সাথে আমরা সিএনজি পেয়ে যাচ্ছি, যারা একটু আপনার দেখা যায় অয়েল খরচ কমাতে চায় তাদের জন্য, অনেকে আপনার সিএনজিগুলো প্রিফার করে থাকেন তাদের জন্য এই গাড়িটি অনেক বেশি স্পেশাল হবে। 2003-এর মডেল, 2008 সালে রেজিস্ট্রেশন করা এই নিশান সানি টিআই শেপ, এই গাড়িটির আস্কিং প্রাইস আমরা 690,000 টাকা, অনলি 690,000 টাকা। তবে এটি সম্পূর্ণ আস্কিং প্রাইস, আলোচনার মাধ্যমে আমরা ইনশাল্লাহ কমে দিতে হবো। সেক্ষেত্রে আমাদের সুপার ক্যাবিডিতে আপনাদের চলে আসতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিওগুলো সবসময় ফলো করবেন এবং ইনশাল্লাহ আমাদের শোরুম থেকে এসে যে কোনো একটা আপনাদের পছন্দ মতো একটা গাড়ি ক্রয় করে নিতে পারবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।